মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের ফরিদপুর হাই স্কুলের মোড় থেকে কাজিমুদ্দিনের বাড়ি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা থাকায় গ্রামবাসীর সহযোগিতায় 15/9/2016 সালে আমি একটি সুভিডিও তৈরি করি। 1/2/2018 সালে এই রাস্তাটি ঢালাই হয়। আপনাদের রাস্তা হয়েছে? হ্যাঁ, রাস্তা হয়েছে। আগে কেমন ছিল রাস্তা? আগে কাঁচা রাস্তা ছিল। এখানে আমাদের গ্রামের স্কুল পাশে, বাচ্চা ছেলে মেয়েদের আসা খুব অসুবিধা হতো। স্কুলে যাতায়াত করা মাস্টার শিক্ষক যারা ছিল তাদেরও অসুবিধা হতো। তারপরে রাস্তা অল্প দিনে আমাদের ঢালাইয়ের রাস্তা হলো। দেরি হলেও জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা ঢালাই করা হয়। 15 বছর ধরে খারাপ থাকায় গ্রামবাসীরা বিভিন্ন সমস্যায় পড়তেন। এই রাস্তা ছিল এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাস্তা। বর্তমানে স্কুল, লাইব্রেরি, ICDS সেন্টার যেতে আর কোনো অসুবিধা হচ্ছে না। এই বেহাল অবস্থা দূর করার জন্য আমি সর্বপ্রথমে গ্রামবাসীদের জাগরিত করি এবং রাস্তা বেহাল অবস্থার ওপর তৈরি ইস্যু ভিডিও দেখাই। ইস্যু ভিডিও দেখে গ্রামবাসী পাশে এসে দাঁড়াই। এরপর গ্রামবাসীর সহযোগিতায় আমি এই রাস্তা পঞ্চায়েত প্রধানকে জানাই এবং ইস্যু ভিডিও দেখাই। এরপর পঞ্চায়েত প্রধান ফরিদপুর হাই স্কুলের মোড় থেকে কাজিমুদ্দিনের বাড়ি পর্যন্ত ঢালাই করে দেন। রাস্তাটা হচ্ছে যে ফরিদপুর হাই স্কুল মোড় থেকে নাজিমুদ্দিনের বাড়ি পর্যন্ত, এই রাস্তাটা খুবই ইম্পর্টেন্ট রাস্তা। এই রাস্তাটা আমরা MGNRS-এর মাধ্যমে এটা পেয়েছিলাম এবার, তারপর আমরা সেই কাজটা করেছি। আমাদের 29,04,826 টাকা আমাদের এই রাস্তায় মানে স্যাংশন হয়েছে। সেই স্যাংশন অনুযায়ী আমরা এই রাস্তাটা করতে পেরেছি এবং সেটা ই-টেন্ডারের মাধ্যমে এটা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই রাস্তাটা করতে পেরে আমরা খুবই আনন্দিত, আমাদের এলাকাবাসীও খুব আনন্দিত। আমাদের ভিডিও ভলেন্টিয়ার নেশাতুন খাতুন একদিন এসে এই রাস্তার ছবি করেছিল। তখন রাস্তার হাল খুব খারাপ ছিল, তারপর সেই হাল এখন আস্তে আস্তে আমাদের পাকা হলো, ঢালাই রাস্তা হলো। নেশাতুনের কৃতিত্ব, এই সব রাস্তার ছবি করে গিয়ে ওপর মহলে জমা দিয়েছিল, তার তত্ত্বাবধানের ফলেই এই কাজটা সম্ভব হয়েছে। আপনাদের রাস্তা হয়েছে? হ্যাঁ, রাস্তা হয়েছে। আপনাদের এখন কি কি সুবিধা হয়েছে? সুবিধা বলতে ছেলে পেলে এখানে 2-3টে স্কুল, লাইব্রেরি, ক্লাব, পঞ্চায়েত, হাই স্কুল, ICDS স্কুল সবই আছে। এখন পাকা হয়ে গেছে, এখন সবারই সুবিধা হয়েছে, ভালোই হলো আমাদের। এবং শিক্ষকরা, ছাত্ররা সবাই উপকৃত হয়েছে, গ্রামের লোকও উপকৃত হয়েছে। আপনার তৎপরতা এবং খুব ভালো, আপনি বিভিন্ন পঞ্চায়েতে যান এবং এইগুলোকে দেখাশোনা করেন এবং সেগুলোকে বাস্তব ঘটনা মানে আপনি সেটা তুলে ধরার চেষ্টা করেন আপনার সংস্থা থেকে। যাই হোক, এই বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার সংস্থাকে ধন্যবাদ জানাই। এই সমস্যা সমাধানের জন্য প্রধান জাব্বারুল হক মহাশয়কে এবং আমার গ্রামের মানুষ সবাইকে গ্রামীণ সাংবাদিক হিসাবে আমি ধন্যবাদ জানাই। তাছাড়া আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা প্রধান জাব্বারুল হক মহাশয়কে 97-33-810-132 এই নম্বরে ধন্যবাদ জানাবেন। আমি নেশাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।